খুশবু শুরু হয়ে গেছে ওনার কবরে মেশকাম্বারের খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা কবরটাকে খুঁড়েছি জোরে বলবেন আর একটু জোরে বলা গেল না এই বর্ণনায় আরেকটা এসেছে ওনার মিন তুরাব কবরে সাদিন ইয়াউমা দুফিনা ফফতহা বাদু ফাইজা হিয়া মাশকুন যেদিন কে ওনাকে কবরে দাফন করা হয়েছে হযরতে সাদিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা ওই কবরে মাটি একজন নিয়ে চলে গেছিলেন বাড়িতে ওই কবরে মাটি বাড়িতে নিয়ে গিয়ে অনেক পর পর্যন্ত ওই মাটি দেখেছেন তখনো পর্যন্ত মেশকাম্বার খুশবার হচ্ছে জোরে বললেন না সুবহানাল্লাহ কেন হিংসা করছেন খুলেন বুখারী শরীফের মুকদ্দমা খুলে দেখেন হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আমাদের সমাজ এক শ্রেণীর মানুষ আছে ওরা বিয়াদবি করতে করে দাদা হুজুর পর্যন্ত ঠেকে গেছে বলে দাদা হুজুর পড়ো বলি ছিল তো জ্ঞান তার খুব একটা ছিল না দাদা হুজুরের সহবতে বসে বড় বড় উলামারা সহবতে এসে বসে থাকেন ইলম অর্জন করতেন কি বলছেন আপনি আমাকে দাদা হুজুর জীবনী বলেছেন আমি কদিন আগে কিতাব দেখছিলাম কিতাবটা বাংলাদেশ থেকে বার করা হয়েছে দাদা হুজুর কিবলার নামে একটা বড় কিতাব দাদা হুজুর সর্বগ্রন্থ বলে কিতাবটা ওটা আমাদের ঢাকা পার হয়ে চারতলা বালি বলে একটা জায়গা আছে বাংলাদেশ আর মাদ্রাসা আছে মাদ্রাসা দারুল নাজা সিদ্দিকিয়া মাদ্রাসা দারুল নাজা ইমাম সাহেব যিনি দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর শেখ যিনি দায়িত্বে মেন আছেন খুব ভালো মানুষ বিনয়ী নম্র আমার দেখা হয় না যতটুকু ওনার আলোচনা আমি শুনেছি এবং ওই মাদ্রাসার বড় বড় ওলামার সব চাকরি করে খুব বড় মাস্টার বর্তমান কমবেশ আমি কদিন আগে জিজ্ঞাসা করলাম আমার আব্বা হুজুর একজন মানে ইজাজত দিয়েছেন জিকিরের তালিম দেওয়ার জন্য বাংলাদেশের কুড়িগ্রাম একটা জেলা আছে কুড়িগ্রাম নাগেশ্বরী গুরুঙ্গাই মারি কুড়িগ্রাম আমাদের জানা মাওলানা মুবাশশির রাশিদিন সাহেব বড় আলেম মুবাশশির রাশিদিন সাহেব বড় আলেম আলহামদুলিল্লাহ তানার আওলাদ মাসুম মাসুম বিল্লাহ আমার ভাই ভাতিজা ওই দারুন নাজাত পড়ে প্রায় বলছে 10,000 এর অধিক ছাত্র বর্তমান সুবহানাল্লাহ ঢাকা পার হয়ে দারুল নাজাত প্রায় 10,000 এর বেশি 12,000 কমে ছাত্র বর্তমান ওই খান থেকে কিতাব বার করা হুজুর পড়ে আমি কিতাব তো কদিন আগে দেখেছিলাম আল্লাহু আকবার আল্লামা দাদা হুজুর কি নিয়ামত করেছে ওনার জীবনী না পড়লে বুঝতে পারবে না দাদা হুজুর কি আল্লাহ কত আলা দরজা দিয়েছে জীবনী ওনার উপর না পড়াশোনা করে বুঝতে পারবে না বড় বড় উলামারা ওনার ইলমের কাছে নিজেদের কাছে শিশু মনে করতেন সুবহানাল্লাহ বললেন আর একটু জোরে বলা গেল না এত জ্ঞানী আল্লাহ করেছে বহুমুখী খেদমত কম বেশি 700 খানি মাদ্রাসা গড়েছে দাদা হুজুর কম বেশি 700 দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন ফতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ মাজারের ওখানে ঢুকে ডান দিকে মাজার আছে হাজরে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ ওনার মাজারটা কিন্তু ওই কলকাতা মানিকতলা দাদা হুজুর উনি হাদিসের উস্তাদ ছিলেন ওনার উস্তাদ ছিলেন হযরত শেখ আহমদ আলী সাহারানপুরি রহমাতুল্লাহ হযরত শেখ মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি রহমাতুল্লাহ যে বুখারী শরীফ আমাদের সমাজে চলে এই বুখারী শরীফ আমরা পড়ি ওলামারা যারা পড়ি আমরা বর্তমান আহমদ আলী সাহারানপুরি রহমাতুল্লাহ দাদা হুজুরের দাদা উস্তাদ উস্তাদের উস্তাদ জোরে বলে বলে আর কি জোরে বলা গেল না দাদা হুজুরের হাদিসের উস্তাদের তিনটে ধারা আছে আপনারা বিরক্ত অসুবিধা হচ্ছে আপনাদের তিনটে ধারা একটা ধারা ছিল মুজাদ্দিদুল জামান তার উস্তাদ ছিলেন হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ তার উস্তাদ হযরত মুহাদ্দিস আহমদ আলী সাহারানপুরি তার উস্তাদ হযরত শাহ শাহ দেহলভী রহমাতুল্লাহ তার উস্তাদ হযরত শাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ জোরে বলো আর কি জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও আল্লাহ
দাদা হুজুরকে যারা সান্নিধ্যে ছিলেন 40 টি হাদিস শরীফের কিতাবে সনদ দাদা হুজুর কিবলা তামার কাছ থেকে পেয়েছিলেন জোরে বলো আর একটু জোরে বলা গেল তানাল উস্তাদ হযরত শেখ আব্দুল গনি মুজাদ্দিদি তানাল উস্তাদ হযরত মোহাম্মদ ইসহাক দেহলভি এবং শাহ মখলিসুল্লাহ ইবনে রফিউদ্দিন দেহলভি রাহমাতুল্লাহ তানাল উস্তাদ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তানাল উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ فاروق سر هندي رحمت الله جوري بولا دادا حجير دادا استاد حضرت احمد علي شاہ شاہپوری رحمت الله تمام استاد چلے تینی کی بخاری شریف مقدمہ اینچے امام بخاری حضور رحمت الله او دفنا بخطانی کا کری اری علا فرسر خانے من سمرکان سمرکان تکے تو دورے خطانی کا بولے گرا میں امام بخاری حضور رحمت الله کرا خطانی کا بولے گرا سمرکان تکے دورے انہاں کے دفن کرا گئے او عدا فی حفرتی فہن من تراب قبرہ رہی طیبت کلمش کتاب ایسے تھے اللهم صل على نبينا
يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي زمين نزار تمحاني يا زمين نزار تمحاني يا يا نبي يا نبي حجر اسوا تمحارني صفا مروا تمحارني قولونا سبحان الله حجر اسوا تمحارني صفا مروا تمحارني حجر اسوا تمحارني صفا مروا تمحارني عرش عظيم تمحارني مدينة مكة تمحارني عرش عظيم تمحارني مدينة مكة تمحارني نبي يا 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 نبي اللهم صل على ولا على سيدنا مايرا بابنيرا ميرا موهيدا لا بلو هون شريعت المدد آشين مورو مورو امار اپنا رو حبی قبوری اپنا کاما کے جیتے حبی اللہ را دلد اوٹے دلد এখনি কি আপনাদের চাটটা যে এলাকার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবর ধসে গিয়েছে ভেঙে ঢুকে গিয়েছে এখনি গিয়ে দেখে আসে কবরের নিচে ওই এরকম সব পানি জমে আছে কাদা হয়ে গেছে আহা শরীর আমাদের একটু কাদা লাগলে ওটাকে হাতে করে ছেড়ে দিই শুকনো হলে বা ভিজে হলে মুছে দিই বা পানিতে ধুই আমরা আবার অনেক সাবান দিও আমরা ধুই না পেলে সার্ফ দিয়ে একটু ঘষে দিই আমরা কথা ঠিক না আহা হা কবরে গিয়ে দেখেন মুরুব্বিদের কবর কাদা হয়ে আছে কাদা কিছু কিছু কবর ভরলে পানি চারটা এলাকায় ওঠে আপনাদের পানি পানি ওঠে না জানাজা হয়ে গেল আমরা ইসলামে সব করি করেন করবেন করবেন আপনারা তার কথা কান দেবেন আপনাদের ভুল কি আমাদের ভুল কি হয় জানেন যাত্রার কথায় প্রাধান্য দিয়ে দিয়ে কে ওটা কে রে পাগল কাজ করে ভাই ওর কথা কে শুনবে কে ওটা ঠিক বলছেন ইস্তাকামাত দৃঢ়তা চিনি না ওটা কে আমি চিনি না আমি তো আমি তো জোর করে যা আপনি করতে হবে না বলেন আমি করি আপনার কষ্ট হচ্ছে কাছে কাছে আমার দাদা হুজুর কেবলা বলেছেন আমাকে আমার পাঁচ হুজুর বলেছেন বলেছেন দাদা হুজুর খলিফা হযরত কিতাব উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত রায় দিয়েছেন রায় আপনি এমন করছেন কেন
এই আমাদের নরবরের জন্যই এই অবস্থা মজবুত হতে পারছি না সানাউল্লাহ সিদ্দিকী বুঝ চলে যান সরে দাঁড়ো কোন থেকে দাদা হুজুর কত মানে না 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 মজবুত হয়ে যায় পাঁচ হুজুর কিবলা কত মানে না আপনারা কথা বলেন তাহলে মজবুত হয়ে যায় আব্বা জান দাদা জান মুরব্বি হুজুর কোনে কত মানে হাক্কানি আলা উলামা বলে ওরে এই হুজুরটা বল হুজুর ছেড়ে দেন দাদা হুজুর ছাড়া যাবে না পরেও হলে গুহাটা ছিল খোলা প্রশস্ত ময়দান কুকুরটা গুহার সামনে বসে আছে পানি হয়েছে ঝড় হয়েছে ঠান্ডা হয়েছে রোদ হয়েছে আসমান চমকেছে কত কি হয়েছে ভালোবাসে কাটিয়ে দিল আল্লাহ ভালোবেসে কুকুরটাকে অলিদের সাথে জান্নাতি করে দিল এটা হলো ইস্তিকামাত মানা আমি মানি আমি আমার মানার জায়গায় বসে সুবহানাল্লাহ বলতে পারলেন না একজন যদি মিথ্যা জায়গায় মজবুত হতে পারে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে মজবুত কেন হতে পারছি না বলেন যে তার সামনে যদি কোরআন শরীফ পুরো বলেন ও হচ্ছে না ব্যাখ্যা হচ্ছে না কথা বলেন এটা হ্যাঁ বলেন যারা কবর সেজদা দেয় নাউজুবিল্লাহ বলে শরীয়তের বিধান যদি এমনি কেউ সেজদা দেয় আল্লাহ ছাড়া যে অন্য কাউকে ওটা হলো হারাম 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 আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া যে কেউ কাউকে সেজদা দিলে সে হবে মুশরিক কাফের জাহান্নামী কাফের ওটা কাফের মুশরিক ওটা হলো শিরক তবে আমাদের সমাজে আমাদের দিকে জায়গায় বলে তাহাজ্জুদে সেজদা জায়েজ নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে ফতোয়া তাহাজ্জুদে সেজদা বলে শরীয়তে মুহাম্মাদের মধ্যে কিছু নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা হলো হারাম ওটা হলো হারাম তাদের দলিল তারপরও তাকে ছুটছে দলিল দিয়েও মানছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হকের উপর মজবুত রেখেছে তারপর নরবর হচ্ছে কেন মানে মজলিসটা চেঞ্জ হয়ে গেল এবার আপনি সালে সালে করে একবার নয় 100 বার করতে পারে যত করবেন মাইয়্যাত যেন তত ভালো কেন আল্লাহ রাসূল ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমাল ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া নবী বলে মানুষ যখন মারা যায় তার প্রত্যেক আমল ইনকাতা বন্ধ হয়ে যায় তার তিনটি ইল্লা মিন সালাসাতিন তিনটি বাকি থাকে তার প্রথম নম্বর সাদাকায় জারিয়া আমাদের সমাজে দোয়ার মাহফিল মানুষ মারা গেলে হয় না
কিছু কিছু জায়গায় আছে 4 দিন 7 দিন 21 দিন 11 দিন 41 দিন এগুলো করে তবে এই দিন নির্ধারণটা শরীয়তে কোনো বিষয় নয় যেটা নয় কেন আমি মিথ্যা বলবো আপনাকে এই দিন 7 দিন 4 দিন 21 দিন যা হয়ে যখন আমাদের তৈরি করা ওই এটা 21 দিন বেদর বেদর দিন হিসাবে হয়ে গেছে আপনি যেদিন খুশি করতে পারে অনেকে ধারণা আছে 21 দিনেই করতে হবে না বাজে কথা ওটা 18 দিনে করে যেদিন খুশি যখন খুশি করে দোয়াটা হলো বড় জিনিস দেখি কি জায়গায় আছে 4 দিন বাপ মা দোয়া করছে বিয়ে বাড়ির মধ্যে খাওয়া করেছে এগুলো আবার ঠিক না এগুলো আবার পাপড় চাটনি দই সালাদ রসগোল্লা আইসক্রিম বড়হানি শরবত থামস আপ এগুলো কিন্তু ঠিক না আমি মেহমান দাওয়াত করেছি দুপুরবেলা না খেয়ে পাঠাবেন আমাদের মূল লক্ষ্য খাওয়া না মূল লক্ষ্য হলো দোয়া দুপুরে এলো দোয়ার মাহফিল হয়ে গেল শুধু মুখে চলে যাবে খেয়ে যাবে না কিছু করে বাড়া মতো এটা হলো এখন আমাদের চিন্তায় জানা হয়ে গেছে খাবার জন্য দাওয়াত করে না দোয়া করে নিয়ে এটা আমাদের আল্লাহ আমাদের গুলো বৈতা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন তবে তবে এটা মিথ্যা না কিছু কিছু লোক বলে এগুলো করা হারাম নাউজুবিল্লাহ বলে তারা বলে কি বলে মাদ্রাসায় দিয়ে দাও ও তোমরা খাবে 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 কথা বলে না কাদি সাহেবের বাড়ি খানা যেতে করেছে বাড়িতে ওরে দুনে গিয়েও খেও নি কাদি সাহেবের বাড়ি খানা যেতে করেছে মানা বাড়ি তো রেগুন গিয়ে কথা বলে না বাড়ি করে জানে না দোয়ার মাহফিল সেদেক 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 আমাদের দিয়ে দাও ও হুজুর গুণ কালে কথা বলে না একই অভ্যাস কি গো আপনার অসুবিধা হয়ে গেছে নাকি এগুলো আপনি কে বলবে বলুন আমাদের সমাজকে বিগড়ে ফেলছে দুয়ার মাহফিল অবশ্যই বাপ মা চলে গেল হুজুর ছেলে হিসাবে করণীয় নবী বলেছেন দোয়া লাহুমা ছেলে মা বাপের জন্য দোয়া করো সুবহানাল্লাহ বলে নবী পাক নিজে বলে তাদের জন্য সিস্টেম দোয়া করতে অবশ্যই করা যায় বুঝুন আল্লাহ নবী যদি করবে বেশি বেশি দোয়া চাই ছেলে বাপ মা কবরের কাছে গিয়ে দোয়া চাই প্রতিদিন যাবে ফজরের পরে জুম্মার দিন যাবে বেশি বেশি করে দোয়া চাইবেন মা বাপের জন্য ছেলে মেয়েদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার মায়েরা বাপ জানে ছেলেরা যুবকেরা মরুত আমাদের সমাজে কিছু কিছু কবর খুলে পানি ওঠে আপনাদের এলাকা ওঠে না জানা জানা পরে কি আল্লাহ পানি দিয়ে লাশ রেখে দেন জানা জানা পরে ঈসা সাহেব করে ঈসা সাহেব করে জানাজা পরে খাটে কাটা কাঁধে তুলে কবরে নিয়ে গিয়ে পাশে একজনকে দুজনকে বালতি দিয়ে কবরে নামে ছিছিছে পানি গুলো তুলে ফেলি দু তিন বস্তা বালু দিয়ে তারা হুড়ো করে লাশ নামলে তারা হুড়ো করে মাটি দিয়ে আবার পানি চুঁয়ে চুঁয়ে উঠছে বলে এই যে মাটিটা দিয়ে চলে যাচ্ছেন এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে কেউ যাবে না বাপের লাশ মায়ের লাশ নিজে হাতে নামিয়েছেন কেউ যাবে না মুমিন যদি আমরা হতে পেরেছি আল্লাহ আমাদের কবরটা দয়াময় দয়া করে জান্নাতের টুকরা করে দেবেন জোরে বলে আর কি জোরে বলা গেল করলে অখণ্ড বাংলা তখন দেশ স্বাধীন হয় হাজার আলী দরবারের মধ্যে আছে বাড়ির মধ্যে আছে বাড়িতে মেহমান চলে আসলেন
দাদা হুজুর আটজনকে বসিয়ে আর পাঁচজনের খাবার বলে তুলে রেখে দাও হুজুর আমরা তো কজো খাবার রাতও না ওনারা এসেছেন কিন্তু দরবারে আসছে না এই অটাইমে পীরের বাড়ি যাব এই অসময়ে যায় রয়ে যায় রাত ফজরের পরে যাব কি ফজরে গিয়ে যাব কিন্তু আমি তো অসুবিধে হচ্ছে থাকতে পারলো না টুক টুক করে এসেছে ওনারা ডাকছেন কজন আপনারা তাড়াতাড়ি আসেন কজন বলে পাঁচজন আপনাদের জন্য তো হুজুর খাবার রেডি রেখে দিয়েছেন জোরে বললেন না কিতাব এসেছে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ আল্লাহকে তরফ থেকে ইলহাম হয় ইলহাম ইলকা ইলহাম হয় নবীদের কাছে আসে ওহি ওলিদের ইলহাম শয়তানের পক্ষ থেকে হয় ইসতিজরা এটা শয়তানের পক্ষ থেকে হয় ইসতিজরা শয়তানের পক্ষ থেকে হয় ওলিদের কাছে হয় ইলহাম দাদা পি মুজাহিদুজ্জামান দোক শরীফে আছেন দোক দাদা হুজুর একটা বাড়ি দোকে দোকে দাদা হুজুরের বাড়ি ওই হুগলি চন্দনপুর আছে চন্দনপুর স্টেশন ওখান থেকে নেমে ভেতরে দোক দাদা হুজুর ওখানে চলে গিয়েছে থাকতেন দোকে আছে কি যে মেহমান বাড়ি চলে যাচ্ছেন বাড়ি তানাদের বললেন বাবা তোমরা গিয়ে স্টেশনের ওখানে একজন লোককে পাবে তাকে বলবে দাদা হুজুর কে দরবারে আছেন অপেক্ষা করছেন ওনারা গিয়েছে গিয়ে দেখছেন একজন মানুষ ছোট ছোট করছে দেখছেন উনি অন্য লোক উনি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কোথায় যাবেন আপনি না পীরের কাছে দাদা হুজুর আমাদের বলে পাঠানে আমাদের পীর মুজাদ্দুদুজ জামান দাদা হুজুর আপনার জোর দরবারে বসে আছে তার আতেই যেতে বললেন জোরে বলা গেল না তখন কোনো নাই কিছুই রুহানি হালাত একটা যোগাযোগ চলছে জোরে বলে জোরে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ সেই দাদা পীর কে সেই আমাদের মুজাদ্দুদুজ জামান রহমাতুল্লাহ কি ভাবছেন আপনি ওনাকে আল্লাহ ওনাকে এত ইজ্জত দিয়েছেন শাইখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আল্লাহ আমার আবু বকরকে এই জামানার জন্য আল্লাহকে মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে জোরে বলা গেল না আল্লাহ আমার আবু বকরকে মুজাদ্দিদ করেছে রাহমাতুল্লাহ আলাইহি তাকে কি আমি নবী আমার তরফ থেকে সালামটা দিয়ে দিই জোরে বলা যাবে না দাদা হুজুর কিবলার গায়ে শাইখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আপনার খানদানে আমার খানদানের বংশীয় সম্মানীয় যাব যাব তানার খানদানে বংশীয়
খিল আবাই ওটা নবী নিজে হাতে পরিয়ে দিয়েছিলেন 40 বছর বয়স 40 বছর দাদা হুজুরের বয়স কম বেশি 47 বছর বয়সে দাদা হুজুর গেলে প্রথম হজে গিয়ে 47 বছর বয়স 40 বছর বয়স মুজাদ্দিদ জামান রহমাত হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে আছে ও আমার নবী বাবা মাহেরা حبيب الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تشريف كان لدينا الله نبي تشريف كان لدينا الله نبي تاكي دي الله نبي تاكي دي حبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي شاشنے چلے گئے الله نبی کاتے دے داریے گئے الله نبی باشے دے داریے گئے او سلام محمد صدیق اکبر اولاد امین نبی ہمارا کاتے آشو امین نبی ہمارا کاتے آشو الله نبی کاتے دے داریے گئے الله نبی مجھ کے ہلے جانیے دے او الله الله দাদা হুজুরের জন্য হুজুরটাকে মেনেছেন হুজুরটার জন্য দাদা হুজুর মানেন এই হুজুর এত আপনার কাছে কদর হয়ে গেল দাদা হুজুর আল্লাহ এই হুজুরটাকে মেরেছেন এই হুজুরের জন্য দাদা হুজুর আমরা কেউ মানি না ঠিক বলছো না ভুল বলছো দাদা হুজুর ছেড়ে এই হুজুরের কদর হয়ে গেল কে এই হুজুর রাখে দিকে দিকে হাজির ফক্কর বাজে খোঁজে পাবো না না পুরপুরা শরীফের নামের লেবেল লাগিয়ে সিলসিলার মধ্যে কিছু
আমার স্টেজে উনি জায়গা পেয়ে গেল, ওনার স্টেজে আমি জায়গা পাচ্ছি না কেন? ঠিক না ইউটিউবের আমাদের কাউকে তো ওনাদের স্টেজ জায়গা দিবে না, কথা বলছিলাম আমাদের কাউকে ওনাদের স্টেজ দাওয়াত করলে ওনাকে আমাকে দাওয়াত করবেন কেন? আমি বলি না আমাকে, আপনি হাক্কানি আলেমকে দাওয়াত করেন। আবার বলছি সমাবেশ সম্প্রীতি হানাফি কনফারেন্স ওগুলো ভিন্ন জিনিস, ওগুলো না আমি বলছি না, জলসা মাহফিল কথা বলছি, ওগুলো সঙ্গে মিলা মিলাবেন না। আমি কারো বিরোধী করতে আসি না, আমার বলার উদ্দেশ্য এটা, আপনি আমার স্টেজে আসার আশা রাখেন, আমিও তো আপনার স্টেজে যাওয়ার একটা আশা রাখি। ভালোবাসা হলো উভয় দিকে হো, একতরফা ভালোবাসা নেবেন ভালোবাসা দেবেন না, ও ভালোবাসা থাকে না। মুরিদ পীরকে ভালোবাসে, পীরও কিন্তু মুরিদকে ভালোবাসে। সুবহানাল্লাহ, বলে পীরের জন্য যেমন মুরিদের অন্তরটা কাঁদে, মুরিদের জন্য পীরের অন্তর কাঁদে। তুমি আসো না, তোমাদের না দেখলে মনটা খারাপ হয়ে যায়। তার মানে কি পীরের একটু কষ্ট হচ্ছে, ভালোবাসা ছেলেটা তো আসলো না অনেক দিন। খাজা হুজুর গরিবে নওয়াজ ওই মাঠটাই জলসা হয়, খাজা হুজুর কপালে লিখা হয়ে গিয়েছে এতটা রসুলের পগল আল্লাহ ওনার নিশানিতে লিখে দিয়েছেন, জোরে বলে আসমানের দিকে তাকিয়ে একদিন দুদিন চার দিন দেখছেন ছেলেটার মনে হলো কি ব্যাপার, মাকে গিয়ে বলছে মা ওই মুসলমানদের যে পীরটা আছে আস্তে বাবা দাদা আপনি আমার কথা হয়ে গেলে ও বাপজি আস্তে আস্তে দাদা জান আপনি আমার কথা কষ্ট পেয়েছে একটু অসুখ আমি একটু অসুবিধা হয়ে যাবে অজ করি কষ্ট পাচ্ছে রাগ করলেন আপনারা আমি কাউকে দুঃখ দিতে আসি আমার অজের ভাববেন আমি অন্য দলের লোককে আমি অপমান করি না আমি আমার জায়গায় আমি আমার টাকায় মজবুত আছি আমি অন্য আমি অপমান করি আমার আশা আপনি আমার স্টেজে আমি আপনার স্টেজে যাব আলহামদুলিল্লাহ যাকে দাওয়াত করলে কিছু পাবেন তাকে দাওয়াত করেন তিনি কেন তিনি বলতে পারেন খাজা হুজুর কাঁদছেন হ্যাঁ মুসলমানদের বাবা আপনি কেন কেন খাজা হুজুর বললেন আমি আমার মাওলার ভালোবাসায় কাঁদি জোরে বলবেন আমি আমার আল্লাহর ভালোবাসায় কাঁদি যুবক ছেলেটা বলে ভালোবাসায় আবার কাঁদা আছে ভালোবাসায় খাজা হুজুর বললেন ভালোবাসা তো কাঁদা আছে হুজুর আমিও কাঁদি ভালোবাসার কাঁদা আমিও খাজা হুজুর বললেন কাঁদতে গেলে কয়েকটা শর্ত মানতে হবে কি শর্ত এক নম্বর শর্ত মুসলমান হতে হবে দু নম্বর
আমার সহবতে থাকতে হবে তিন নম্বর আমি যা বলবো তাই মানতে হবে বলো হুজুর আমি মানতে রাজি আছি যুবকটা মুসলমান হয়ে গেল বলো সুবহানাল্লাহ খাজা হুজুর দীর্ঘদিন কাছে রাখলেন ভালোবাসা দিলেন খাওয়া দাওয়া করলেন কয়েকদিন রাখার পরে বললেন যাও ঘরে চলে যাও তিন দিন আমার কাছে আসবে না তিন দিন আমার দরবারে আসতে পারবে না পীরের মানতে হবে জি হুজুর যুবক তিনটি বাড়ি চলে গেলেন يا شفيع المسلمين يا رحمة للعالمين الله تعالى دربارك دمتم يا شيخ يا رسول الله 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 আমি আজ কত দূর থেকে চলে এসেছি আপনার দরবারে আজ কদিন ছিলাম মনটা খুশি হয়ে গিয়েছিল মনটা আনন্দ হয়ে গিয়েছিল يا رسول الله হাবিবুল্লাহ আল্লাহ আমাকে নবী আপনার দরবারে ছেড়ে চলে হুজুর মন মানে না হুজুর মন মানে না আল্লাহ নবী রওদা শরীফে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আজীবন দাওয়াতিনে চোখে কুরআন পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় ওটা দুঃখ কথা ওটা রসুল্লাহ প্রেমের কথা ওটা সরকার দোয়া নামে ভালোবাসার কথা ইয়া রসুল্লাহ আজকে কবে আসি আবার কবে আপনার রওদা পাশে গিয়ে দাঁড়া আবার আপনার রওদার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আসসালামু আসসালামু আলাইকা ইয়া শফিয়ান মুজনাবি يا رب العالمين الله نبي جانيه دي الله نبي شنيه دي امي نبي امار روضة شريف الكاتي جيتي دنابي امي نبي امار روضة عرقاتي دي امي نبي امار كسالة عمقنا دي امي نبي نجي كامي شني تدي سلام جواب خنا دو تولي بولو سبحان عائد دو تولي بولو سبحان হাদিসকে জানিয়ে দিয়ে বাবা বাড়ি চলে যাও বাবা তিন দিন আসতে পারবে না তিন দিন আমার কাছে তুমি আসতে পারবে না আমার হুকুম তোমায় মানতে হবে টুকটুক করে বাড়ি চলে গেলে মায়ের কাছে গেলে মনটা খুশি হয়ে গেল তত সময় অতি করো হয়ে যায় আর মন মানে না আর মন জানে না সন্ধ্যা এসে গেল ও চোখ ভরা পানির কানে আমি খাজা হুজুরের কাছে যাবো আমি আমার পীরের কাছে যাবো আমাকে বাড়িতে ভালো লাগে না আমি আমার পীরের দরবারে যেতে চাই আমি আমার পীরের কাছে যেতে চাই পীর আমাকে মানা করেছে আমাকে তিন দিন যেতে নিষেধ করেছে আমার অন্তর জানে পীরের কাছে যাবো রাত হয়ে গিয়েছে কান্না কানে দরবারে চলে গেলে আমার আওলাদকে অনুভূতিটা দিয়ে দেন আমার আওলাদকে আসার হুকুম খানা দিয়ে দেন আল্লাহ আপনার ছেড়ে তিন দিন আসতে পারবে না আপনার ছেড়ে তিন দিন আসতে পারবে না Oh,
দাদা হুজুর কেন ছিলেন নজম সাত সিদ্দিক রহমাতুল্লাহ উনি যখন দুনিয়ায় এসেছিলেন নরেও না চরেও সব বলছে মরা দাদা হুজুর ভিতরে যাচ্ছেন আর বাইরে আসছেন কথা বলছেন বাবা তো রাস্তা হোনি বাবা আল্লাহ পাকের হুকুম আসলে আগে পরে নহুদের শরীরটাকে নড়ে উঠেছিল বড় সুবহানাল্লাহ তা ভেতর থেকে আমার বেটিমা দাদা হুজুরের আহলিয়া মুজাদ্দুদ জামানের আহলিয়া ভেতর থেকে বলেছিলেন যে মওলা তুজাম্বের সাথে বলো উনি যেন সবকে কাশফে বসে দেখে আমার ছেলেটার অবস্থা দেখে নহুদুর কিবলা কাশফে বসে দেখে বললেন যে ঘরে যে খবর দেন আমি কিছু বুঝাই বুঝতেই পারছি না জিন্দা না মরা কিছুই বুঝতে পারি না নহুদুর রহমাতুল্লাহ আলাইহি এত আলা দরদা তাসাউফের ওনাকে দিয়েছিলেন দাদা হুজুর খলিফাতে বলেছিলেন আমার নাজমুস সাহাবাত রহমাতুল্লাহ আলাইহি নহুদুরের কথা যে ওর ইলমটাকে তোমরা সলভ করে দাও নহুদুর জিকির করতে করতে ফানা হয়ে যায়
নহুজুর একটা হাওয়া চলে এসে ছিল হুজুর একটা হাওয়া দাদা হুজুর বললেন ওনার এরিমটাকে সলভ করে দাও আমার ছেলে খলিফাদের এরিম সলভ করতে খলিফাদের এরিম সলভ হয়ে গেছে ওনার এরিম না পরবর্তী সময় নহুজুর কাছে গিয়ে মাফ হয়ে মাফ করে নহুজুর হাসছে না বলছে আমার আব্বা হুকুম করেছে আমার আব্বা দাদা হুজুরের খলিফা ছিলেন হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমত কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যাপক দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশিবাজার মসজিদে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বলেছিলেন আল্লাহ পাক যে কবর আমাকে আমার নবী পাকের জিয়ারত নসিব করিয়েছে কবর আল্লাহ আমাকে আমার নবীকে দেখিয়েছেন প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন নহুজুর রহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছেন জলে বলা গেল না জলে বলা গেল না সেই দরবার আপনার ভালো লাগে না মারলেন না এটা আলু পটল পেঁয়াজ আপেল নেবু কলা যে চার দিনের পর চিপসে গেল পাঁচ দিনের পর পচন শুরু হলো আমাদের ভালোবাসার জায়গায় মরণ পর্যন্ত ভালোবাসার সাথে এগুলিকে আমরা গীতে রেখে দেব কথা ঠিক না ভুল বলছি ভালো হয় নেবেন না হয় না আপনার যদি এই কথায় সহমত মনে হয় নিলে ফিরিয়ে দেন আমাদের ভালোবাসার জায়গায় আমাদের পীরের মহব্বত গুলো আমাদের অন্তরে গীতায় থাকবে জোরে বলে জোরে বলা গেল না আল্লাহ মোলা তৌফিক দা বলুন আমি একটু দরুদ শরীফ আল্লাহ رب مجھ کو بلائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا اللہ اللہ Allah 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 Jab pehli nazar na us khwab pe jab pehli nazar na دل جو سجائے گا میں کعبے کو دیکھوں گا وہ دن بھی تو آئے گا میں کعبے کو دیکھوں گا رب مجھ کو بلائے گا اللہ 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 اللہ
নাউজবিল্লাহ বলে 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 বলে
لا حول ولا قوة إلا بالله. خب شاف شاف شاف. نماز صور نماز حبنا حبنا. نماز نماز حبنا. أيت من جين جين جول على أيت أيت أيت. أبني نيجي ونوكي 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 আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে গুলো বুঝে তৌফিক দান কর বলুন আমিন বলেন আল্লাহ আল্লাহ জি জি প্যান্টটা পরেছে ওটা চাপে দুধে গেলে কোথায় নেমে গেছে নাউজুবিল্লাহ বলা বলা অন্যজন তাকালে তার ওজন নষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সিদ্দিক আপনাকে হাসাবার জন্য বলেন এমন নোংরা পরিস্থিতি মসজিদটা হয়ে গেল অন্যজন দেখলে ওজন নষ্ট হয়ে যাবার কথা আমি পীরের দরবার নম্র ভদ্র বিনয় সাথে আমি ওই দরবারটায় ঘুরবো আপনি সেখানে গিয়ে মাজারে পাশে দাঁড়িয়ে খইনি বলছেন রজনী কেটে খাচ্ছেন কেন কেন পীরের দরবার আপনি আরম্ভ করবেন কেন দাদা গজরে মাজারে গেটের বাইরে কেন তুলসী খেলেন গুটকা খেলেন শান্তি খেলেন মুসাফির খেলেন ফকির খেলেন গরিব খেলেন কেন লা হাওলা ওয়া লা কুওয়াতা আপনার আদব কই ঠিক না ভুল আপনার আদবটা কই কে খাচ্ছে না করছে আমার দাদা সমস্যা আমি খাবো আমি তো মানি ভালোবাসা লোক আবার বিয়া দেবে কথা বলেন না ভালোবাসার লোক অপমান করতে চাই বলে মনে হয় না তাহলে কেন আমি খাবো পীরের দরবারে পানটা চিচি একটা পীরের মাদারে পাশে ফেলবো কেন কেন বলেন ঠিক না ভুল পীরের মাজারে গেলে কেন রজনী ছেড়ে গেলে গেলাম আদব আদব তো কই এগুলো একটু ভুল হলো আল্লাহ এগুলো আমাদের বাড়ি ছেলে গুণ কে আল্লাহ গুণ তৌফিক দান করে বলেন আমিন আমার মায়ের আমার বোনেরা মেয়েরা নামাজ পড়বে মেয়েরা নামাজ পড়বে মেয়েরা পর্দা করবে আমার বোনেরা পর্দা করবে কথা বুঝলে মেয়েরা নামাজ আমার যুবক ভাইরা আর যুবতী বোনেরা মা বাপের খেদমত করবে মা বাবা আমাদের জান্নাত আলহামদুলিল্লাহ বলে বলে মা বাপ হচ্ছে আমাদের জান্নাত মুখে মুখে তাকলে গুনাহ মাফ হয় হাদিস সহিহ হাদিস সহিহ মুনবার কথা বলছি মুসলিম শরীফে রিওয়ায়াত আছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে মা মিন ওয়ালাদিন বারবার ইনজুরু ইলা ওয়ালাদিহি নাজারা রাহমাতি ইল্লা কুতিবাল্লাহু ফি কুল্লি নাজারাতিন হাসানাতান মাকরুহ ফি কুল্লি নাজারাতিন হাসানাতান মাকরুহ আল্লাহ রাসূল ছেলে মেয়ে তার মা বাপের দিকে নাজারা রাহমাতি নাজারা ইনজুরু মানে দেখা নাজারা রাহমাতি তার মা বাপের দিকে ভালোবাসা প্রেম ভক্তি মহব্বতের নজরে কিছু কিছু ছেলে ভাবতাই না তোমার কপালে আযাবুল শাদীদ তোমার কপালে আযাবুল শাদীদ কঠিন কঠিন আযাব লেখা আছে বাঁচাবার কেউ নাই আল্লাহ তোমাকে বাঁচাবেন আল্লাহর ওয়াদা আছে নাউজুবিল আল্লাহ পারবে না সুবহানাল্লাহ
আল্লাহর ওয়াদা আমি করব না কেন মাওয়াতকে দুঃখ দিয়েছে জানা দেশের সাথে কথা বলাটার আদব আল্লাহ শিখিয়ে বলেছে কোরআন শরীফে আকুল্লাহুমা কাউলাল কারীম যারে বলবেন সুবহানাল্লাহ আল্লাহ বাবা-মার সাথে কথা বলার আদব শিখিয়েছে আদব ভালোবাসা বিনয় নম্রতায় কথা বলতে হবে সেই বাবাটাকে ভাত দিলেন লেডি ভাবছেন জান্নাত বাজে কথা হলো হুজুর তো এসেছে হুজুরকে মুসা বাবা নজরানা দিলেন নজরানা দিয়া সুন্নাত নিয়া সুন্নাত সুবহানাল্লাহ বলে দেবেন সুন্নাত পয়সা আরে খুশি হয়ে যদি ফুলও দেন ওটাও নজরানা ওটাও সুন্নাত বলুন সুবহানাল্লাহ হুজুরের হাতে দিলেন ইমামের হাতে দিলেন মোল্লা সাহেবের হাতে পিসির হাতে আলহামদুলিল্লাহ কোনদিন মা বাবার হাতে দিয়েছে ঈদের দিন যা বাবাকে দেন আব্বাটা রাখেন না মাটা রাখেন কি রে বাবা কি দিচ্ছি রে এই তো শাড়ি কিনে লুঙ্গি কিনে এই তো জামা কিনে দিলি বাবা বলছে থাক না আব্বাটা রাখেন দোয়া তোমাদের দোয়াই তো আল্লাহ থেকে কিছু দিলাম খুশি হবেন কে বরকত দেবেন কে বলে আল্লাহ বরকত দেবে সুবহানাল্লাহ বলে আপনি আলেম লে দিলেন আলহামদুলিল্লাহ বাপ মাটা কো দেন বাপ মাটা কো আপনি হুজুরের জুতো ঠিক করে দিয়েছে আর বাড়ি থেকে বড় হওয়ার সময় মা জুতো বাপের জুতো লাদি 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 ওর হাত ধরে ছিট ছিট চলে যায় ওই দুটোকে ঠিক করে দিতে হবে কিন্তু বুঝছেন না বুঝছেন আলেম ওলে আমাদের আলেম ওলে আমাদের জুতো আল্লাহ ইজ্জত আপনি ইজ্জত করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু নিজের বাবার ইজ্জতটা কে দেবে নিজের মা বাবার সম্মানটা কে দিয়ে দিবে দিয়া দিয়া দিবে খবরদার বাবার সাথে জোরে কথা বলা বলবে ছেলেরা যদি মনে হয় মা বাবার সাথে বিয়া দেরি হয়ে যাবে দু ঘন্টা বাইরে ঘরে আমটা বাজারে গিয়ে বসে থাকেন দু ঘন্টা মাজার জেলার ওখানে রাস্তার গায়ে গিয়ে দু ঘন্টা বসে থাকেন ঠান্ডা হলে ঘরে আরে আরে হয়তো আগে মাথায় গেলে বিয়া দেরি হয়ে যাবে যাব না দূরে থাকে রাখটা কম ঠান্ডা হলে টুক টুক করে যাব বিয়া দেরি করে যাবে মা বাবাকে বদদোয়া করতে হয় আল্লাহর রাসূলের দরবারে সাহাবী এলে আমাদের মা বাবা কেমন নবী বলেছেন হুমা হুমা মানে তারা দুজনে হুমা দুজনে জান্নাতুকা তোমাদের জন্য জান্নাত ওয়া নারুকা তোমাদের জন্য জাহান্নাম বাপমার সাথে যেমন ব্যবহার করব তেমন হবে আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে বলুন আমিন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন ওঠেন তাকবীর দেন নারায় তাকবীর ভালোবাসায় বলো না নারায় তাকবীর সম্মানিত চাচাজান বিশ্বের হুজুরকে আওলাদে মুজাদ্দুদুজ জামা সিলসিলায় মুজাদ্দুদুজ জামা নারায় তাকবীর নারায় তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সকলের সম্মানীয় চাচাজান হুজুর পীর কে সম্মানীয় পীর হুজুর কে আহলে সুন্নাত ওয়াল জামাত পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মরিদ তাকে দিয়ে দিব পুরপুরা শরীফে দাদা পীরের দরবারে মরিদ তাকে দিয়ে দিব নারায়ণ বলেন আলহামদুলিল্লাহ জোরে হলো আলহামদুলিল্লাহ